কোনো টাকাই পাইতেছি না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাইরে থেকে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভিতরে গিয়ে দেখা গেল বাইরের ফিটফাট ভেতরে সদরঘাট অবস্থা। সেখানে গিয়ে দেখা গেল টাকার জন্য হাহাকার করছে গ্রাহকরা। শহরের কালোর দোকান এলাকার আতিকুর রহমান এই ব্যাংকের গ্রাহক। তার পরিবারের 7টি অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে। 2টি অ্যাকাউন্টে 6 লক্ষ টাকার মতো আছে। নতুন ঘর নির্মাণের জন্য টাকা তোলা খুবই জরুরি হয়ে পড়েছে, কিন্তু ব্যাংকে এসে চাহিদা মতো টাকা পাচ্ছে না সে। এটিএম বুথে গেছি, সব এটিএম বুথ বন্ধ। মাঝখানে দীপক স্টুডে একটা এটিএম বুথের মধ্যে কিছু টাকা একবার দুইবার দিয়েছিল, পরপর দেখা গেল সেটাও বন্ধ করে রাখ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো আরেকটি ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকেও টাকা পাচ্ছে না গ্রাহকরা। এরকম অভিযোগ পেয়ে সেখানে সংবাদ সংগ্রহে গেলে অশোভন আচরণ করা হয়। এই ব্যাংকের গ্রাহকদেরও অভিযোগ, চাহিদা অনুযায়ী পাচ্ছে না টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান। এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তারুণ্য সংকটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাদেরই আরেকটা ব্যাংক ইউনিয়ন ব্যাংকে গিয়েও এমন দৃশ্য দেখা গেছে।